আওয়ামী লীগ ছাড়া মূলধারার দলগুলো জনগণের মধ্য দিয়ে উঠে আসেনি। তারা ক্ষমতা লাভের জন্য অবৈধ সরকার গঠন করেছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় একমাত্র আওয়ামী লীগ ত্যাগ করেছে বলেই গণতন্ত্র উদ্ধার করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। উপমহাদেশের প্রাচীন ও বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রীতি অনুযায়ী এবারও আলোচনা সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে কিছুটা অনাড়ম্বর এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রথমেই আওয়ামী লীগের ঐতিহ্যের 72 বছর আর সভাপতি হিসেবে শেখ হাসিনার 4 দশকের নেতৃত্ব নিয়ে সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, বাঙালির স্বাধিকার আন্দোলন আর সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই। আওয়ামী লীগ এদেশের জনগণের জন্য আজকে এদেশের মানুষ যা কিছু পেয়েছে সব কিন্তু আওয়ামী লীগ দিয়েছে, এবং এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি সময়ে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। আমরা যদি শহীদের খাতা দেখি যে কত মানুষ জীবন দিয়েছে এদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য, একমাত্র আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা বলেন, 75 পরবর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর কোনোটি জনগণের দল হয়ে উঠতে পারেনি। তারা ক্ষমতার ভাগাভাগিতে জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে। আমরা যদি জনগণের সংগঠন হিসেবে দেখি, গণমানুষের সংগঠন দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত একটি সংগঠন, সেটা কিন্তু আওয়ামী লীগ। বিপরীতে যে দলগুলি করা করে খুব আহাজারি করে, তাদের তারা কীভাবে দল? 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে, অবৈধভাবে হত্যা করে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে, যে মিলিটারি ডিক্টেটর প্রথমে ক্ষমতায় উত্তরণ করে, নিজেদেরকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে, ঘোষণা দেয়। তা এখন বিএনপি জাতীয় পার্টি তো জনগণের মধ্য থেকে উঠে আসে নাই বা জনগণের কল্যাণের জন্য কাজ করে কিন্তু উঠে আসেনি। ক্ষমতা দখলকারীর হাতে সৃষ্টি করা একটি দল। দেশের অগ্রযাত্রাকে বেগবান করতে দলকে আরও সুসংগঠিত করার তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি। দলটা যদি শক্তিশালী না হয় তাহলে আসলে কোনো কাজ করা যায় না বা সেটা বাস্তবায়ন করা যায় না। শুধুমাত্র সরকার দিয়ে হয় না, পাশে শক্তিশালী সংগঠনও থাকতে হয়, পিছনে সেটা যদি থাকে তাহলে যে কোনো অর্জন সম্ভব। তা আজকে যতটুকু অর্জন আমরা করেছি, আমি মনে করি এই সুসংগঠিত আওয়ামী লীগ আমার পাশে সবসময় আমাদের সঙ্গে ছিল বলেই আমরা এই অর্জনগুলি করতে সক্ষম হয়েছি। করোনার প্রভাব মোকাবিলায় নেতাকর্মীদেরকে জনগণের পাশে থাকতে আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।